কি হলো, এরকম চুপ করে আছো কেন? কে মিস্টার কানেক্ট দুল, সেটা বলো। এমনি সময় টুকাইবাবু বলে যখন ডাকি তখন কথা কানে যায় না, এখন বেঁচে বেঁচে ঠিক এটাই শুনতে হলো। কথা কানে যাচ্ছে না, একটা কথা জিজ্ঞেস করছি তো, কে মিস্টার কানেক্ট দুলটা কে? হিরো। কার হিরো? হিরো আবার কার হয়? হিরোইনের হিরো হয়। আরে আমি একটা সিরিজ দেখছি তো, সেখানে হিরোইন হিরোকে প্রপোজ করেছে, তারপর ওরা দুজন মিলে ডেটে গেছে। এই তুমি কোনো গোলমাল পাকাচ্ছ না তো? না না, গোলমাল কিচ্ছু না, আমি তো সিরিজটা পাকাচ্ছি, মানে মানাচ্ছি। দেখো চুপ করে থাকো না, তোমার হাবভাব কিন্তু আমার একদম ভালো ঠেকছে না। কি ভালো ঠেকছে না বলো তো তোমার? হ্যাঁ, আমারও তো কিছু ভালো ঠেকছে না। এতদিন হলো বিয়ে হয়েছে, একটা রোমান্টিক ডেটে নিয়ে গেছো, বলেছিলে রাত্রিতে কলকাতা ঘোরাবে, সেটাও তো ঘোরাওনি। তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ বিত গেল, কিন্তু তুমি মুজিকে বি ডেট পে নিয়ে লিখে গে। আরে আমাকে বলছো না, আনরোমান্টিক টুকাই একটা, তোমার দ্বারা না কিচ্ছু হবে না, এটা জেনে রাখো। দূর দূর একটু বাড়াবাড়ি হয়ে গেছে তাই না? আসলে উর্মি জোর করে সাজিয়ে দিল। উর্মি যদি না থাকতো তাহলে আজকের এই বিকেলটা এতটা সুন্দর, এতটা স্পেশাল হতো না। সত্যি উর্মি সবার থেকে আলাদা, ওর মতো ভালো মানুষ আজকালকার দিনে বিরল। আর তুমিও বিরল। ভালোবাসি বলাতে উর্মিকে সুসাইড অব্দি চলে যেতে হলো। একটা কথা বলবো, সুসাইডের কথাটা না শুনলে তুমি কিছুতেই বলতে না তাই না? আসলে কি বলতো, আমি ভেবেছিলাম আমার বলা হয়ে গেছে কবে, কিন্তু তুমি যে বোঝো না সেটা আমি জানতাম না। মুজদি, আজকে কি হলো বলো? মুভি দেখলে আর গোলাপ দিল আর উল্টে ওইটা করলে? কোনটা? চুপ, সবাই আছে, শুনে ফেলে কেলোর কিনতে হবে। উনি চল চল প্রাউড অফ ইউ। আবার এবার চলো চল চল চল। হ্যাঁ মুজদি চলো। তুমি জানো
কত মানুষ খেতে পায় না, কত মানুষ একটুখানি খাবারের জন্য কত কষ্ট পায়। খাবার নষ্ট করা খুব অন্যায় গো। একদম খাবার নষ্ট করবে না, যা দেওয়া হবে সব খেয়ে নেবে, কেমন? যাক, পাগলিটা বুঝেছে। হে মিমি, তোমার পাতে একটা আলু কেন খেয়ে না? এই মেরেছে, এ দেখো মা বগল দিয়ে আবার খাবার ফেলা নিয়ে পড়েছে, তার মানে নতুন একটা কিছু। মেচকা, এই তো বিষম লাগবে। আমার তো সবটাই খুব ভালো, একদম খাবার নষ্ট করবে না, কেমন? জল খাও, জল খাও। আমি বলছি যে এই তো কালী পুজো হয়ে গেল, লক্ষ্মী পুজো হয়ে গেল, বাট নেক্সট নেক্সট কি পুজো? এখন তো আর কোনো পুজো নেই, মানে আবার সেই শীতকালে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে। ছোট, ওর ভাবনা একটু লাগাম টানা যায় না? আমরা সবাই কাল কারওয়া চৌথ সেলিব্রেট করব। আমরা সব বড়রা মিলে কালকে এটা করবো। তুমি কেন না বলছো, তুমি কি বউ? চত্ত আজে বাজে কথা, এসব হিন্দি সিনেমা সিরিয়াল দেখে দেখে এসব শিখেছি। শোনো, এইসবের সঙ্গে আমাদের বাংলা সংস্কৃতির কোনো যোগাযোগ নেই। আগে বাঙালি কালচারটা ঠিক করে শেখো, তারপর এসব করবে। তো শিখছি তো, এই বাড়িতে এসে তো আমি কত কিছু শিখছি। আর একটা কথা, হ্যাঁ, বাঙালি কালচার নয় বলে করতে পারবো না, এটা আবার কোনো কথা হলো? তাহলে হ্যাপি নিউ ইয়ার কেন হয়, নিউ ইয়ার কেন সেলিব্রেট করা হয়? আমরা বার্থডের দিন হ্যাপি বার্থডে টু ইউ গান গাই না, তাহলে সেগুলো কি বাঙালি কালচার? তাহলে ওগুলো যদি হয় তাহলে কারওয়া চৌথ কেন হবে না? আরে দেখো, এগুলো এগুলো হচ্ছে মানে তুমি কোনো কথা পাচ্ছ না, তাই তো? ব্যাস, তুমি যখন কোনো কথা পাচ্ছ না, তার মানে কারওয়া চৌথ হচ্ছে, কালী হচ্ছে, আমরা কালকে কারওয়া চৌথ করছি, ব্যাস, রাইট? না 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 উর্মি, এসব করতে হবে না উর্মি। কেন বলো আগে আন্টি, করি না প্লিজ, ভালো লাগবে। দেখো উর্মি, কেন জোর করছো? যখন বড় বৌদি বারণ করছে, থাক না, সবাই তো না বলছে, বলো প্লিজ করতে দাও। আরে করতে দাও বললেই করতে দেওয়া যায় না কি? ওসবের অনেক নিয়ম আছে মা বাবুলা, তা এত কিছু তো করলে এতদিন ধরে, আর এটা করতে হবে না, ছাড়ো তো। প্লিজ দিদিমা, প্লিজ। সবাই যখন না করছে তখন ছেড়েই দিই না দিদি ভাই, বাদ দি, থাক, এটা করতে হবে না। আচ্ছা না কেন করছো বলো তো? আমি ভাবলাম টুকাই বাবুর জন্য করব, তোমরাও তো করতে পারতে। ঠিক আছে, আমি করব না কারওয়া চৌথ, করছি না কারওয়া চৌথ, করব না কারওয়া চৌথ। লাগবো কারওয়া চৌথ, করব না গো। কি করবে না, কি বলে গেল? আজকে দিনটাই পুরো বরবাদ হয়ে গেল আমার। কি রে হলো? সংসারের টাকা
কিরে তুই গরুর মতো তাকিয়ে আছিস কেন? না আসলে 50 টাকাই লেগেছে, ওটা তো আমার ব্যাগেই ছিল। আসলে আমি ভেবেছিলাম হয়তো বেশি লাগবে। নিনি আমি তোকে বলেছিলাম না তুই বেশি ভাববি না, তোর মাথাটা আছে শুধুমাত্র চুল আঁচড়ানোর জন্য। একটা তুই না একটা 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 ইডিয়েট, আর একটা ইনফরমেশন তো তোর মাথায় থাকে না। অকারণ সময় নষ্ট। এত সহজে তো আমি তোমায় যেতে দেবো না টুকাইদা। সরি টুকাইদা, ভুল হয়ে গেছে, তুমি প্লিজ রাগ করো না। হ্যাঁ আমি আসছি, আমি এই আরে ওটো টো 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 আরে কি রে শুকনো ডাঙায় আচার খাচ্ছিস তো? টুকাইদা তাড়াহুড়ো করে যেতে গিয়ে পাটা মুচকে গেল মনে হচ্ছে। কি যে করিস না তোরা, মানে তোকে নিয়ে বেরোনোটাই আমার ভুল হয়েছে জানিস তো। দেরি করে দিলাম না আমি, ঠিক আছে টুকাইদা তুমি চলে যাও, আমি ঠিক চলে যাব। এই যে অনেক হয়েছে, অনেক বীরত্ব দেখিয়েছিস, আজ তো সারাদিন আমার কাজের দফা রফা হয়েই গেল, চল গাড়িতে ওঠ। এটাই তো চাইছিলাম। চল গাড়িতে ওঠ, চল চল সাবধানে চল। কি যে করিস না, মানে দেখে চলাফেরা করবি তো। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আমায় বিশ্বাস হয় না? না না হয় না, তুমি আমাকে ঠকিয়েছো, ইউ লায়ার, চলে যাও মেরি নেসরোকে সামনে সে, আই হেট ইউ। প্লিজ 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 আমাকে আরেকটা সুযোগ দাও, আমাকে দূর করে দিও না, প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ। দূর তো করতেই হবে রাহুল, তোমাকে ছেড়ে যেতেই হবে আমায়। কিন্তু আমি আর কোনোদিন কাউকে ভালোবাসতে পারবো না, কিউকি কিউকি আমি একবার জিতে হ্যায় একবার মরতে হ্যায় আর প্যার ভি একবার হি হোতা হ্যায়। তুমি নহীঁ সমঝোগে রাহুল, তুম নহীঁ সমঝোগে। আরে বাস উর্মি, তুমি তো অ্যাক্টিংটাও ফাটিয়ে করো। হ্যাঁ উর্মি জানে না এমন কোনো কাজ নেই। উর্মি জানো তো আজকে আমার অনেক দিন পরে ভালো লাগছে, এই যে অডিশন থেকে ডাকটা পেয়েছি না, আমার এই পুরনো কনফিডেন্সটা খুঁজে পাচ্ছি আমি। এতদিন তো রিজেক্ট হতে হতে না শুনতে শুনতে নিজেকে গুড ফর নাথিং মনে হচ্ছিল, মনে হচ্ছিল যেন আমি কোনো কাজেই লাগি না। চটকা তুমি খুব ভালো অ্যাক্টার, আমি তো অনেক সিনেমাই দেখি, আমি জানি তুমি দেখবে, তুমি একদিন খুব ফেমাস হবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। তুমি ক্যামেরার পিছন পিছন না, ক্যামেরা তোমার পিছন পিছন ছুটবে, সবাই অটোগ্রাফ চাইবে, সেট অটোগ্রাফ প্লিজ। এই তোরা এখানে, আমি সারা বাড়ি তোদেরকে খুঁজছি। কেন গো পিছনে কি হয়েছে? এটা তোমার। আমার? তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিয়েছ উর্মি, আমি এটা তোমায় দিতে পারি না। ও জুরি থ্যাংক ইউ সো মাচ, এটা খুব সুন্দর হয়েছে। দেখো ছোটকা মোমো। হ্যাঁ এটা তো ও মা, এটা আমার, থ্যাংক ইউ সো মাচ পিসমনি, খুব সুন্দর এটা। আর আমার? তোর? তুই তো এসব পড়িস না। এ বাবা পড়ি না বলে দেবেও না। এ বাবা তোকে দিল না রে, আহারে কতদিন পর দিদিকে প্রাণ খুলে হাসতে দেখছি, সব তোমার জন্য উনি, তুমি এসে আমাদের বাড়িটাকে যেন জীবন্ত করে তুলেছ। তোর জন্য না সব বিগড়ে গেল, উর্মি ঘুরতে যাবে বললো, কাজ আছে বলে ওকে নিয়ে যেতে পারলাম না, তোর চক্করে পড়ে কাজটাও হলো না, উর্মিটাকেও ঘুরতে নিয়ে যেতে পারলাম না, বেচারাটা মন খারাপ করে বসে আছে। পেতনির মুখে এই ঝামাটাই তো ঘষতে চেয়েছিলাম। সরি গো টুকাইদা, আমি তো বুঝতে পারিনি আমি পড়ে যাব, তোমাকে তো বললাম চলে যেতে, তুমি অকারণ। এখন যদি বৌদি জানতে পারে না যে তুমি ওকে না নিয়ে গিয়ে আমাকে নিয়ে বেরিয়েছো, তাহলে কিন্তু খুব রেগে যাবে। এই একদম ফালতু কথা বলবি না, আমি কি তোর সঙ্গে ঘুরতে বেরিয়েছি নাকি? তোর কাজ ছিল বলেই না তোকে নিয়ে গেছিলাম। আর শোন তোর বৌদি না এত মিন মাইন্ডেড না, বুঝেছিস তো?
দয়া করে সারাক্ষণ ওর সঙ্গে ঝগড়া করাটা বন্ধ কর। হ্যাঁ টুকাদা, আমি না একদম ঠিক করে নিয়েছি, আমি আর বৌদির সাথে ঝগড়া করবো। এবার শুধু চুপি সারে আসল খেলাটা খেলব। আবার কি হলো? না আসলে বৌদির মন খারাপ শুনে না আমারও মনটা কেমন খারাপ হয়ে গেল গো। বৌদি তো খুব অল্পেই খুশি হয়ে যায়। ওই তো দেখো না আইসক্রিমের দোকান, বৌদিকে ডেকে আইসক্রিম খাইয়ে দাও না, তাহলেই দেখবে বৌদি খুশি হয়ে যাবে। বাড়ির কাছাকাছি তো চলে এসেছি, বৌদিকে ডেকে নেবো। শোন তোকে না বেশি ওস্তাদি করতে হবে না, বাড়ি চল। যা, এত কিছু করে সাজালাম প্ল্যানটা, শেষ বেলা এসে ভেস্তে যাবে। না না, কি করব এখন? কথাটা কিন্তু ভুল বলেনি, আইসক্রিম পেলে পাগলিটা খুশিই হবে। চল তোর বৌদিকে একটা আইসক্রিম খাইয়েই দি। সত্যি তো কথা, তুমি বৌদিকে আইসক্রিম খাওয়াবে? বাবা, বৌদিকে আইসক্রিম খাওয়াবো বলে তোর এত উল্লাস কিসের? না না, মানে তুই এইসব গুলো তো ভালোই পারিস, শুধু কাজের কাজটাই ঠিক করে পারিস না, তাই তো? দাঁড়া তোর বৌদিকে একটা ফোন করি। এই না না না, দাঁড়াও, তুমি ফোন করলে কি করে হবে? আমি ফোন করে ডাকছি। তুমি এক কাজ করো টুকাইদা, তুমি না বৌদিকে সারপ্রাইজ দাও, আমি মিমিকে ফোন করে বলছি বৌদিকে নিয়ে আসতে। দাঁড়াও, বৌদি না একেবারে চমকে যাবে, তুমি দেখে নিও। এই মিমি, তুই না বৌদিকে নিয়ে পাড়ার মোড়ে চলে আয়। হ্যাঁ টুকাইদা না আমাদের আইসক্রিম খাওয়াবে। আর শোন শোন, বৌদিকে এই কথাটা আবার বলে দিস না, টুকাইদা সারপ্রাইজ দেবে বৌদিকে। আচ্ছা তাই নাকি, ঠিক আছে এক্ষুনি আসছি। বলছি ওর মিমি চলো না, বেকারে তো বসে আছি, চলো না। দাঁড়া তুমি দিদি, ও মিমি কোথায় যাবে বলো তো? চলোই না। এই দিদি ভাই তুইও চল। মিমি তোরা জানা আমার একটু কাজ আছে। ঠিক আছে স্যার, তুমি চলো, তুমি চলো। এখন আবার কোথায় যাচ্ছিস তোরা? এই তো একটু পাড়ার মোড়ে যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। ওর মিমি চলো না, চলো চলো, তাড়াতাড়ি আসবি। কি মজা কি মজা টুকাইদা, তুমি বৌদিকে আইসক্রিম খাওয়াবে, কি মজা! এই না তোর পায়ে লেগেছিল, তুই লাফাচ্ছিস কেন? সেরে গেল এর মধ্যে? না টুকাইদা, ব্যথা আছে গো, ওই এক্সাইটমেন্টে আসলে একটু। টুকাইদা সব দিকে নজর। এনে তুই শুরু কর, ওরা চলে আসবে। আসছে না কেন ওরা? এখনো কেন আসছে না? ওই তো আসছে। আয় পেতনি, আজ তোকে জম্মের মতো আইসক্রিম খাওয়াবো। টুকাই বাবু রিনির সাথে? আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার বেলায় কাজ নষ্ট হয়, আর রিনিকে আইসক্রিম কিনে দেওয়ার বেলায় হয় না।
আজ হাসি পিকনিকটা খেপেছে। যা বাবা। এই উর্মি। ও উর্মি দি। উর্মি। ও উর্মি দি। এই উর্মি কোথায় যাচ্ছ? বাজে কথা বলিস না, চ চ চ বাড়িতে চ তো, আয় দেখি আয় কি হলো ব্যাপারটা। আয় আয় ভুল জায়গায় কায়দা করে ফেলেছিল যমরাজ। রাজকুমারীও ছাড়ার পাত্রী ছিল না, দিল যমরাজের সঙ্গে তর্ক লাগিয়ে। চাঁদ ওঠার পরেই আমি জল খেয়েছি। চাঁদ ওঠার সময় হয়নি, ওটা আয়না ছিল। আয়না ছিল? তোমার দাদা ঝুলিয়েছে। আমার দাদা ঝুলিয়েছে? ও বুঝেছি, আমার দাদা আমার কষ্ট হচ্ছিল দেখে এমনটা করেছে। ও আমাকে ভালোবাসে তাই করেছে। ওটা আয়নাই হোক আর যাই হোক, আমি তো চাঁদ ভেবেই জল খেয়েছি, তো আমার দোষটা কোথায়? আমি ওসব চুনবো না, নিয়ে চললুম তোমার। আমি তোমাকে একটা কথা বলছি, তুমি এইভাবে বিনা কারণে কারো প্রাণ নিয়ে যেতে পারো না। তুমি যত বড় ক্ষমতা অধিকারী হও না কেন, এইভাবে তুমি ক্ষমতা অপব্যবহার করতে পারো না। আমি তোমার নামে হাই অথরিটির কাছে কমপ্লেইন করব, তোমার চাকরি চলে যাবে। তাই তুমি তুমি আমার চাকরি খাবে? হ্যাঁ খাবো। তুমি এখন আমাকে চেনোনি, একবার যদি আত্মা মাঝি সাতাকি হয়ে যায় না, তোমার কপালে দুঃখ আছে। মাই গুডনেস, এই মেয়ে খুব ডেঞ্জারাস। বলছি তোমার বরকে আমি ছেড়ে দিলাম, তুমি আমার চাকরিটা খেও না প্লিজ। হিংটিং ছটপট। আসি বেটা। বাই যমরাজ। স্বামী। এইভাবে রাজকুমারী রাজকুমারের প্রাণ ফিরিয়ে আনলো, আর তারপর দে লিভড হ্যাপিলি এভার আফটার। আর এটাই হচ্ছে করওয়া চৌথের ব্রত কথা। ফোন করে নান্টুর গ্যারেজ থেকে ডাকি, আমাকে তোমার ব্রতটা ভাঙতে হবে না। কতবার তোমায় বলেছি উপোস করে নিজের শরীরকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না, এরপর শরীর খারাপ হলে তখন কি হবে? যত ফালতু জিনিস, যাও গিয়ে খেয়ে নাও। আর দেখো আমার এসব উপোস টুপোস ভালো লাগে না, আমার জন্য উপোস করেছো তো, আমি বলছি যাও গিয়ে খেয়ে নাও। আসবে না বলে আবার আমাকে বকা হচ্ছে। কি হয়েছে? হ্যালো, হ্যালো, আমি জানতাম এরকম একটা হবে। ডাক্তার ডাকুন তাড়াতাড়ি, এখন যদি আমার উর্মির কিছু হয় না, আমি কিছু আপনাদের মনে কি আমার কিছু হয় না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছিস? এরকম কেউ করে মা? আরে আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আরে বাবা, এটা তো তোমাদের জন্য ছিল না। তবে মানে ফোনে যা ছিল তার জন্য ছিল। উফ উর্মি, তো কি করবো বলো? টুকাই বাবু তো এমনি এমনি আসবে না, তাকে ডেকে আনতে হলে একটু ড্রামা করতেই হবে। এইবার দেখো কিরকম সুসুর করে আসে। উর্মি, উর্মি,
উমি কি হচ্ছে তোমার? উমি মিলল তো তোমার তোমার ছাদে চলো না, তোরনায় মুঝে চলো। তোমার কিছু হয়নি? তুমি ইয়ার কি করছো? দেখো আমার কিন্তু এসব একদম পছন্দ না, তুমি জানো না আমার টেনশন হয়। কি করবো বলো, তুমি তো সোজা সোজা আসবে না, তোমাকে ডাক্তারে দাঁতের ড্রামা তো করতেই হবে। আর তুমি যদি আমার সত্যি সত্যি আমাকে বকো না, আমার কিন্তু খিদের জন্য সত্যি পেটে হাড়ারা কই যাবে বলে রাখলাম। কার কি হবে জানি না, আর একটু সময় এসব চললে আমি শিওর মরে যাব। পেটে হার্ট অ্যাটাক তো? হ্যাঁ হবে। হোক ওদের দুজনকে কিন্তু একসঙ্গে বেশ মিষ্টি লাগে। ছবিটা না দেখে ঘরটার দিকে তাকিয়ে দেখো। আমার মেয়ে এই ছোট ঘরটায় কিভাবে যে থাকে, ইশ কি অবস্থা! মাই গুডনেস, এই ঘরের মধ্যে আস্ত একটা হেডলাইট আর পুরো দিনের পুরোনো দিনের ডেস্কটপ। বাবা গো, সত্যি উর্মির কথাটা ভেবে না আমার বুকটা ফেটে যাচ্ছে। ও যে কি করে এখানে থাকে কে জানে। এখন দুঃখ করে কি লাভ বলো দিদি, আমি তো কত বুঝিয়েছিলাম তোমায়, কত বলেছিলাম যে এই বিয়েটা দিও না, কিন্তু তখন তো তোমরা আমার কথা কেউ শোনোনি, তাই না? না গায়ত্রী, আমি না আরো একটা কথা ভাবছি জানো, উর্মির মুখে তো আমি কোনোদিন কোনো আক্ষেপ শুনিনি, ওরা তো এগুলো ভালো লাগে, আমরাই ভুল ছিলাম না তো, হয়তো ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পায়ও। আমার দলবদল করছে কেন বর্দি, এত কষ্ট করে আমার দিকে আনলাম আর কি এটা? আরে এটা নাড়ু, উর্মি বলছিল ভালোবাসে বলে ছোট ঠাম্মি নাকি ঘরে বানিয়ে রেখে দেয়, বুঝেছো? এসব ট্যাকি খাবারগুলো যে কেন খায় মেয়েটা কে জানে, খেয়ে শরীর খারাপ করে। বর্দি ওদিকে আর কাজলও দেখছে না, খেয়ে নি বাবা, এদের বাড়ির খাবারগুলো খুব টেস্টি। সব ঠিকঠাক আছে তো আপনাদের? হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না? এটা দিন, এটা আমি নিয়ে যাই, বাবা গলার দয়ে উপোষের সময় না সামনে খাবার থাকা উচিত। হ্যাঁ আসছি। হ্যালো। হ্যাঁ বলো। শোনো না, বলছি যে আজকে সন্ধ্যাবেলা তুমি একবার আমার বাড়ির সামনে আসতে পারবে? আজকে কেন? বাড়ি দুদিন আগে তো না ডাকতেই চলে এসেছিলে, আর আজকে আসতে বলছি, তুমি আসবে না এটাই হয়, রাখো তো, আসতে হবে না তোমার। হ্যালো হ্যালো, যা বাবা, রেগে গেল কেন? বৌদি বৌদি দেখো তো কেমন বানিয়েছে, দেখো না, এমন বানিয়েছে মানে ও বৌদি, ঠাকুরজি তো আমার আগের মতো খেল দেখিয়ে দিয়েছে গো। খুব সুন্দর হয়েছে পিনি। অভিষণী আমার মামনিকে আর কাকিমণিকে দাও। এটা
এইটা এইছে এই নিন, এটা আপনার। ও মাই গড, এটা তো আমি কিছুতেই পড়তে পারবো না। কেন পারবে না মামনি? আসলে কি বলতো বেটা, আমি আমার জন্য আর কাজলের জন্য ডিজাইনারের ড্রেস নিয়ে এসেছি, তাই আর কি। আমাকে দিন, আমি পরবো। দেখেছো, ভেরি গুড কাকিমণি, হচ্ছে গুড গার্ল, খুব সুন্দর। কিন্তু কাজল, তোমার তো আমার আনা ড্রেসটা পছন্দ ছিল, তাই না? ওটা খুব সুন্দর, কিন্তু হাতে বানানো এমন সুন্দর জিনিস আর কবে পরবো বলো? না কাকিমণি, এই কথাটা কিন্তু তুমি একদম ভুল বললে। কেন বলতে পারবে না? পিসিমণি তো আমার বানাবে, তাই না পিসিমণি? তবে একটা কথা, একটা কথা বলে রাখছি, আজকে কিন্তু সবাইকে পিসিমণির হাতে বানানো লেহেঙ্গাই পরতে হবে, ব্যাস। আর বলতে, মা মা, এটা তোমার জন্য। দেখছি আমার মেয়ে আজকাল খুব আমার খেয়াল রাখছে। আমিও ভাবছি ওকে বলবো, ওই ছিট কাপড় দিয়ে আমার জন্য একটা প্যান্ট বানিয়ে দেয়। এই বেলা বেলি বলে ফেলো, দিয়ে দিবে বিশাল মন। আমার কথা মিললো? বলেছিলাম, বলেছিলাম না যে ওই বড়লোকের মেয়ে যদি এই বাড়িতে আসে তাহলে সেই ফল আমরাও পাবো। ছবি তুলে তো ভালো করে তুলবে কিন্তু। হ্যাঁ, কি করে শাড়ি পরেছিস বাপের জন্য? পরিনি সামনে আঁচল ফাঁচল হেঁটে ফস করে খুলে যাবে না তো? ছোট্টা মেয়ে, তুমি একটু সোজা দাঁড়াও তো দেখি, এইটাই স্টাইল। শাড়ি পরেছো? তবে যাই বলো মেনু, হ্যাঁ তুমি যাই পড়ো, মানে তোমাকে তো দারুণ লাগে। হ্যাঁ, পুরো ভিমরতি ধরেছে নাতনির সামনে। রাগি আন্টি, কেমন লাগছে তোমাকে? এই না না উর্মি, আমাকে না কেমন যেন দেখতে লাগছে গো। আমি না এসব পরে মা ছোট কাকার সামনে যেতে পারবো না, তার চেয়ে বরং আমি শাড়ি পরে নিই। একদম না, খুব সুন্দর লাগছে তোমাকে রাগি আন্টি, একদম অন্যরকম, ট্রাস্ট মি। আচ্ছা বলছি কি, আঁচলটা এইভাবে না? এইভাবেই নাই, আমি সিনেমাতে দেখেছি, পারফেক্ট আছে। শুক্লা, আজ তোমায় বড় অন্যরকম লাগছে শুক্লা,
এত বছর পর তোমাকে আমি নতুন করে দেখছি। বাবা, তুমি তো দেখছি রাগে আন্টির দিক থেকে চৌকি সরাতে পারছো না। আচ্ছা দাঁড়া, আমি পাড়ার ডাক্তার দেখি আছে কিনা। দেখ না, টুকাই বাবুকে তো সবটা জানাতে হবে। এতক্ষণ পর একটু ফুরসত পেলাম, যাক এই সময় পার্টিরা গেছে ঠাকুর দেখতে, আমি বরং উর্মিকে একটা ফোন করি। হ্যালো, আরে তোমাকেই তো ফোন করতে যাচ্ছিলাম। তুমি এক্ষুনি বাড়ি এসো। কেন, কি হয়েছে? আমি তো এখন অনেক দূরে আছি, আমার এই দূর থেকে যেতে অনেক দেরি হয়ে যাবে উর্মি, আর ছোট দাদুকে এক্ষুনি হসপিটাল নিয়ে যাওয়া দরকার। তো সেগুলো কি আমরা বুঝতে পারছি না? বুঝতে পারছি, কিন্তু কি বলতো, একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারছি না, কোনো গাড়ি অ্যাভেলেবেল নেই, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তুমি প্লিজ বাড়িতে এসো, প্লিজ। এদিকে ছোটটা আমি পাগলের মতো কেঁদে চলেছে, প্লিজ তাদের এসে, আমার খুব ভয় করছে। এই এক সেকেন্ড, গাড়ি অ্যাভেলেবেল নেই মানে? আরে আমি নতুন গাড়িটা নিয়ে বেরিয়েছি, আর বাহনদেবের চাবি আছে তোমার ড্রয়ারে। তো তো বাহনদেব গ্যারেজে আছে চাবি ড্রয়ারে, তো আমি কি করবো? তুমি হাসপাতাল নিয়ে যাও ছোট দাদুকে, আমি এক্ষুনি আসছি।
উর্মি, এই মুহূর্তে তুমি ছাড়া আমাদের আর কোনো অপশন নেই। ছোট দাদুকে বাঁচাতে একমাত্র তুমি পারো উর্মি। উর্মি, তুমি যদি এভাবে ঘাবড়ে যাও তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বোঝার চেষ্টা করো এটা। শোনো, মন দিয়ে শোনো। এতদিন আমি তোমাকে ঠিক যা যা শিখিয়েছি সেগুলো সবটা মনে করো। আমি জানি তুমি পারবে উর্মি। আমি তোমাকে বিশ্বাস করি উর্মি। উর্মি, তুমি পারবে, আমি জানি। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ উর্মি? আমার কথাগুলো শুনতে পাচ্ছ? হ্যালো, 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 পারবো, আমি ঠিক গাড়ি চালাতে পারবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি হসপিটালে এসো, আমরা যাচ্ছি। আমি যাবো ছোট দাদুকে নিয়ে। বেশ ঠিক আছে, আসছি আমি, এক্ষুনি আসছি। ডাক্তার বাবুকে তো পেলাম না। আমি নান্টুর গ্যারেজ থেকে বাহনদেবকে নিয়ে আসছি। বাহনদেবকে কেন? তুমি, আমি ছোট দাদুকে হাসপাতালে নিয়ে যাবো। তুমি? হ্যাঁ, আমি। ফ্যামিলির বিপদের দিনে যদি কাজে না লাগলো তাহলে কি লাভ ড্রাইভিং শিখে? উর্মি, উর্মি, তুমি তো সদ্য গাড়ি চালাতে শিখেছো, অতটা চালিয়ে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, শেষকালে না অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিচ্ছু হবে না ছোট ঠাম্মি, আমি তো বলছি কিচ্ছু হবে না। শোন না, শোন না, শোন না, তুই একটু শান্ত হ, আমরা কিছু একটা ব্যবস্থা করে নেবো। কি রে, যদি ব্যবস্থা করা হতো তাহলে কি তোমরা এতক্ষণে করতে পারতে না? দেন ট্রাস্ট মি। না না, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। যতটুকু প্রাণ আছে সেটা রাস্তায় অ্যাক্সিডেন্টে সেটাও চলে যাবে। মানুষের যে অবস্থা দেখে তুমি কি সে অবস্থা দেখে খুশি? একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। এদের সবসময় পিছুটান। এই মেজা, চল না, তুলি এই বোকামি ছাড়া। আয় 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 এদিকে, ওঠো, নিয়ে যেতে দাও। তাকো আমার দিকে তাকো, আমি ছোট দাদুকে ঠিক ফিরে নিয়ে আসবো, আমি প্রমিস করছি তোমাকে। আর আমি আমার প্রমিস রাখতে জানি। কাঁদবে না, কাঁদবে না। দেখি দেখি দেখি, তোমরা সাবধানে যাও আর হাসপাতালে পৌঁছে আমাকে একটা কল করো, ঠিক আছে? রাখছি। মিমি, কি হয়েছে রে তোদের বাড়িতে? চেঁচামেচি শব্দে ঘুমিয়ে গেল তো? তোদের কোনোদিনও বুদ্ধি হবে না। ওকে নিয়ে যেতে দিলি কেন? ওকে গাড়ি চালাতে পারে? অকম্মার ঢেকে তারপর যদি কোনো বিপদ আপদ ঘটিয়ে ফেলে তখন? তোরা তো অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করতে পারতিস। সবেতেই দেখছি এই পেপিটা ছক্কা মারছে। ঠিক আছে, আমারও দিন আসবে, তোকে ঝেঁটিয়ে কি করে বিদায় করতে হয় সেটা আমিও দেখিয়ে দেবো। Oh!
খুব ভালো করলে তো ভেরি গুড, ভেরি গুড। আমি জানতাম তুমি পারবে। দেখেছো তোমরা শুধু শুধু টেনশন করছিল, কি সুন্দর গাড়ি চালাচ্ছে। চলো চলো চলো। হ্যাঁ টুকাই, আমরা হাসপাতাল যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুই চলে। চুপ, কথা বলবে না। কি ভেবেছ আমি কিছু বুঝতে পারি না? ও হরিণি, একদম জায়গা মতো ঢিলটা মেরেছিস। ছি 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 ছি, উর্মি এভাবে রিয়্যাক্ট করছে তাও আবার সবার সামনে? এভাবে রিনির কথাগুলো সত্যি প্রমাণ করে দিল। এবার রিনির কাছে মুখ দেখাবো কি করে আমি? কি হলো, চুপ করে আছো কেন বলো? উত্তর দিচ্ছি না, তার কারণ এখানে অনেক গুরুজনেরা রয়েছে উর্মি, আর তাছাড়া তো এই কথাগুলো এখানে বলার মতো নয়। তাই প্লিজ অসভ্যতা করো না। তুমি কি একবারও ভাবছো না তুমি যেগুলো বলছো তার মানে কি? উর্মি তুমি আদেও বুঝে বলছো তো? আমি যা বলছি বুঝেই বলছি, আমি যেটা দেখেছি সেটাই বলছি, আর আজকের পর তো আমার নতুন করে কিছু বুঝতেই লাগবে না। তাই তো তুমি কি বোঝো আমি একটু শুনি। তোমার কাছে তো রিনি জবাব, আমি চিৎকার করে তুমি আজকে আমাকে থামাতে পারবে না। আমি অনেকদিন ধরে অনেক কিছু দেখছি কিন্তু কিচ্ছু বলিনি, কিন্তু আজ আজ তোমরা সব লিমিট ক্রস করে গেছো। দেখো উর্মি, শুধু কাঁদলে কিন্তু চলবে না, তুমি বলো টুকাই কি করেছে। উর্মি এভাবে আমাকে সবার সামনে ছোট করে দেবে আমি ভাবতেই পারিনি। তুমি কি বলবে? তুমি জানো রাগি আন্টি, আজ আবার সকাল থেকে খুব ঘুরতে যেতে ইচ্ছে করছিল। আমি টুকাই বাবুকে অনেকবার বললাম, আমাকে নিয়ে চলো নিয়ে চলো, প্লিজ নিয়ে চলো, আমাকে কিছুতেই নিয়ে গেল না, উল্টে আমাকে বকলো, বললো যে ওরা নাকি কোনো ইম্পর্টেন্ট কাজ আছে। আমি গিয়ে কি দেখলাম জানো, দেখলাম রিনিকে আইসক্রিম কিনে খাইয়ে দিচ্ছে, এটাই বুঝি ওর ইম্পর্টেন্ট কাজ? ব্যাপার বলো তো, আমি কি করে বলি বলো দেখি। জরুরি কাজ আছে বলে টুকাই রিনিকে আইসক্রিম কিনে দিচ্ছে, এটা তো ঠিক মেলাতে পারছি না। আবার না তো বউ মিথ্যে বলছে, না না এটাও হতে পারে না। কি হচ্ছে বলো তো ব্যাপারটা? এই দেখো আবার কাঁদে ওমা। মানে আর কাঁদিস না, তুই কাঁদলে আমাদের কত মন খারাপ হবে বলতো। আরে আমাকে এই টুকাই, একটা সামান্য ব্যাপার নিয়ে আজকে এত বড় একটা কাণ্ড তুমি ঘটাতে পারতে না। একদম বাজে কথা বলবে না। বাজে কথা আমি বলছি না উর্মি, বাজে কথা তুমি বলছো। আধ ঘন্টা হয়ে গেল কিন্তু এখনো তো সুমনের ফোনটা অফ, কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যালো, হ্যালো মৌ দিদি,
না মানে নন্দিনী, আমি সুমনের রুমমেট, সুমন সুসাইড করতে গেছে, আমি ওকে দরজা বন্ধ করে কোনো মতে আটকেছি, আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। কি? হ্যাঁ হ্যাঁ, ঠিকানাটা নোট করুন। কি আজে বাজে কথা বলছেন বলুন তো। আরে ঠিকই বলছি, আপনি তাড়াতাড়ি ঠিকানাটা নোট করুন, 2/A। আমি এক্ষুনি আসছি, আপনি প্লিজ ওকে আটকান। হ্যাঁ ঠিক আছে, আপনি আসুন এক্ষুনি। হিমাল ক্লাইম্যাক্স অভি সকাল সকাল আর কি ভাল লাগছে না অভি? আরে বাবা, আমার ফোনটা নিয়েছিস কেন? ফোনটা তো দে অভি। তুই দরজাটা খুলবি নাকি আমি ভাঙবো? ভালোই ভালোই বলছি, শোন অভি, দরজাটা খোল। কিন্তু আপনি মানে তুমি কাজ যখন, আমি তো কিছু করিনি, আমি আমি সত্যি কিছু করিনি, বিশ্বাস করো। হ্যাঁ আমি কিছুই করিনি। হ্যাঁ আমার মুমু দিদি আপনাকে আই লাভ ইউ বলছে, কোথায় বলছে ভালোবাসি, আপনি থ্যাংক ইউ বলছেন, মানে আপনাদের কি কিছুই হবে না? না মানে আমি আসলে মানে বুঝতে পারছি না। উর্মি তুমি এখানে আসলে, উর্মি সুইসাইড করতে যাচ্ছিল। কি সুইসাইড করতে যাচ্ছিলাম আমি? আরে আমি তো ঘুমোচ্ছিলাম। মানেটা কি তাহলে? এই ফোন মেসেজ এই সব কি? আমি 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 বোঝাই বলছি। ওই বাবু এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। মানে আমরা করেছি। মানে কি বলছো উর্মি তোমরা? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো কিছু বুঝতে পারছি না। উনি করতে গেলেন এখানে? মানে তুমি ওকে চেনো? হ্যাঁ চিনি তো। আরে বাবা, তোমার যে কানাদুলটা আমি গিফট করেছিলাম উনি তো বেঁচে দিয়েছিলেন আমাকে। আমি সব জানি মুমু দিদি, সেই শুরু থেকে। ও মা, কি সুন্দর দুল দুটো মুমু দিদি। কালকে ওইটা বলেছিলে তাই না? কবে কিনলে গো? না না কিনিনি। ও তাহলে কেউ দিয়েছে, তাই জন্য রোজ রোজ পরে যাও, খুব ফেভারিট। আমি না সত্যি খুব গ্রেটফুল আপনার কাছে। আপনি আপনার কাজ করুন, চলুন আমার সাথে, আপনাকে ট্রিট দেবো। থাক থাক থাক, কিছু করতে লাগবে না। দেখুন আমি আপনার হয়ে টেক্সটে মুমু দিদিকে আই লাভ ইউ বলে দিয়েছি, এবার আপনি নিজের মুখে মুমু দিদিকে বলুন।
থাকছে। উনি সবাই আছে, তুমি এখন চুপ করো, সবাই বুঝে যাবে। আচ্ছা বাবা ঠিক আছে। এটা কি করে তো দারুণ খেতে, ওটা পেঁপে ঘন্ট। এই মেয়ে যত তুচ্ছ জিনিসে আনন্দ। আমাকে আর একটু দাও না গো, একটু ভাতও দাও। হ্যাঁ ওইটুকু আগে খেয়ে নাও, পরে আবার দিচ্ছি। তুমি জানো না গিয়ে আমি বিরাট খেতে পারি। তুমি দাও 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 দাও। হ্যাঁ নাও, এবার বিরাট খাও। নিলাম তো ঠিকই, কিন্তু এখন আর অতটাও খেতে ইচ্ছা করছে না। কি হলো উর্মি, খাচ্ছ না কেন, খাও। কি হয়েছে ভীষণী, আমার আর ইচ্ছা করছে না। দেখেছো আমি শুরুতেই অত বেশি নিতে বারণ করেছিলাম। না না শুরুতে আমার খেতে খুব ভালো লাগছিল, কিন্তু এখন না বোর লাগছে। আর আগে আন্টি প্লিজ, আমি আর খেতে পারবো না। আবাই হ্যাঁ বসো। বাড়িতে যখন খেতে ইচ্ছা করতো না তখন এভাবেই উঠে চলে যেতে ওই বাড়িতে? আরে ওই বাড়িতে কি হতো তুমি তো জানো না। ওই বাড়িতে কি হতো, আমাদের অনেকগুলো খাবার রান্না হতো, তো মামনি আমাকে বলতো যে প্রত্যেকটা ডিশ থেকে এক স্পুন করে টেস্ট করতে, যেটা ভালো লাগবে সেটা খাবে, যেটা ভালো লাগবে সেটা ফেলে দাও। আমি কিন্তু সব কটা থেকে এক স্পুন করে খেতাম, কিন্তু কোনোটাই না পুরো করে খেতে পারতাম না। বেশ শুনুন, এবার মনে হচ্ছে একটা কেলেঙ্কারি হতে যাচ্ছ। আচ্ছা ওই ফেলে দেওয়া খাবারগুলো কি হতো? জানি না গো, মনে হয় ডাস্টবিনে ফেলে দিত। এ বাবা না না, আমি ওই বাড়িতে যা করতাম এখানে সেটা করি না। আমি জানি তো দুই বাড়ির মধ্যে একটা ডিফারেন্স আছে, আমি ওই বাড়িতে যা খুশি করে এসেছি কিন্তু এখানে সে সমস্ত কিছু চলবে না। এক মিনিট এক মিনিট, ব্যাপারটা এই বাড়ি ওই বাড়ি নয়। তুমি আসলে কিচ্ছু জানো না, যদি জানতে তাহলে এভাবে খাবার নষ্ট করতে না। তুমি এইরকম ভাবে কেন বলছো বলো তো? থাক না টুকাই, ছেড়ে দে না। না মা, ওকে এখন এভাবে না বোঝালেই নয়। তুমি যে খাবারটা নষ্ট করছো সেটুকু খাবার পেলে অনেক মানুষ মরতে যায়। কিন্তু এইটুকু খাবারে কার পেট ভরবে? এটা তো পেট ভরা, আমাদের দেশের কত মানুষের কাছে পেট ভরা খাবার কথাটাই তো একটা স্বপ্ন। আর পেট ভরা খাবার তো দূর, বেঁচে থাকতে গেলে যেটুকু খাবারের প্রয়োজন হয় সেটুকু খাবারও আমাদের দেশের মানুষের জোটে না, হাহাকার করে তার জন্য। দিনের পর দিন না খেতে পেয়ে অপুষ্টিতে ভুগতে ভুগতে এই পৃথিবীতে কত মানুষ মারা যায়, আর কোনো ইয়ত্তা নেই। আচ্ছা ঠিক আছে আমি সব খেয়ে নিচ্ছি। এই উর্মি, না না আমি তোমাকে বকছি না, তুমি ভুল করছো, বিশ্বাস করো আমি আমি তোমাকে বকছি না আজকে। আসলে তুমি তো এই পৃথিবীটাকে দেখলে না, চিনলে না। যদি চিনতে তাহলে আঁতকে উঠতে। শুধু এই পৃথিবীটা কেন, আমাদের এই বাংলাতেও যখন মন্বন্তর দেখা দিল তখন তো মানুষ তো না খেতে পেয়ে মারা গেল। এই চার পাঁচ রকমের পদ, চার পাঁচ রকমের পদ তো দূরের কথা, সামান্য ভাত, এই ভাতটুকুও পেত না। কালচার মানুষের দল ফ্যান দাও ফ্যান দাও করে দরজায় দরজায় মাথা কুটে বেড়াত, দলে দলে মানুষ বাটি হাতে নর্দমার সামনে দাঁড়িয়ে থাকত, নর্দমার নোংরা থেকে ছেঁকে নিত ফ্যানটুক। ওরা বাঁচতে চাইতো, জানো বাঁচতে চাইতো ওরা। এখনো কত মানুষ না খেতে পেয়ে কাঁদে, খিদের জ্বালানা বড় ভয়ানক। প্লিজ তুমি কখনো খাবার নষ্ট করো না। কিছু বুঝলে? না তুমি কিচ্ছু বোঝোনি, যদি বুঝতে তাহলে তোমার গলা দিয়ে ওই ভাতটুকু নামতো না।
আমি তো খেয়ে নিলাম, তবু টুকাই বাবু হঠাৎ এত ইমোশনাল হয়ে গেল কেন? টুকাই বাবু হঠাৎ এরকম বললো কেন? অন্য সময় তো বেশ রেগে যায়, আজ এত ইমোশনাল কেন হয়ে গেল? কি যেন বলছিল তখন, দুর্ভিক্ষ, মতান্তর, একবার দেখবো সার্চ করে।